সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেড় শতক জমিনের উপর একটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন দেখব তো এই ডিজাইনটি করতে আমাদের কত টাকা খরচ লাগবে কি কি খরচ লাগবে কি কী আসবাবপত্র বা কি কী জিনিস আমাদের কত টাকার ক্রয় করতে হবে এ বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন তাহলে আপনি দেড় শতক জমিনে অর্থাৎ আপনার যদি জায়গার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি অনেকটা হেল্পফুল করবে আপনি কিভাবে একটি দেড় শতক জমিনের উপরে আপনি জায়গার উপরে আপনি একটি বাসা তৈরি করবেন সেটি খুব সহজে আপনি ডিজাইনটি করে নিতে পারবেন তো দেখুন এখানে আমাদের এটা যদি আমরা প্রশ্ন ধরি সেক্ষেত্রে কিন্তু আসলে চব্বিশ ফিট বাই চব্বিশ ফিট একটা জায়গা হয় তো চব্বিশ ফিট বাই চব্বিশ ফিট জায়গা আমাদের কতটুকু হয় এটা আমরা দেখি চব্বিশ ফিট ইন্টু চব্বিশ ফিট তো আমাদের পাঁচশো ছিয়াত্তর বর্গ ফুট হয় তবে সেক্ষেত্রে এখানে আরো কিছু বেশি জমি রয়েছে একদিকে আপনার ছাড়া রয়েছে তিন ফিট তিন ফিট করে আরো যদি আমরা ধরি নিই সেক্ষেত্রে চব্বিশ যোগ তিন অর্থাৎ সাতাই সাতাশ গুণন সাতাশ এটাকে যদি আমরা ভাগ দিই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিই তাহলে আমাদের জমির পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ দেড় শতকে আমরা ধরতে পারি অর্থাৎ দেড় শতক জমির উপর আপনি চাইলে একটা সুন্দর একটি বাড়ির ডিজাইন করতে পারবেন খুব ইজিলি তো এখানে দুটো বেডরুম হবে একটি হলরুম হবে একটি কিচেন হবে দুটি বাথরুম হবে এর বেশি আপনি এখানে করতে না যদি আপনি সেখানে খুব সুন্দর একটি ডিজাইন করতে চান তো এখানে চলুন এখানে আমরা ডিজাইনটিতে আমরা যেটা করা হয়েছে এখানে দুটি বেডরুম ধরা হয়েছে বেডরুম ওয়ান এবং টু এখানে একটা অ্যাটাচ বাথরুম থাকবে এবং এখানে একটা কিচেন থাকবে এখানে একটা ওয়াশরুম থাকবে এটা থাকবে হলরুম তো এখানে ইন্টেন্সি আপনার চাইলে এখান দিয়েও দিতে পারেন এখানেও দিতে পারেন ইন্টেন্সি আপনি হল রুমে যেখানেও খুশি সেখানে দিতে পারেন কোনো সমস্যা নেই তো ইন্টেন্সি যদি যাই হোক না কেন এদিকে আপনি চাইলে একটি ব্যালকনি দিতে পারেন বারান্দা দিতে পারেন দুই পাশে চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই না চাইলে আপনি বারো ফিট বাই বারো ফিট আপনার রুমটা হবে এটাও বারো ফিট বাই বারো ফিট রুম হয়ে যাবে আপনার এখানে দশ ফিট বাই বারো ফিট দেওয়া রয়েছে আপনারা চাইলে বারো ফিট বাই বারো ফিট করতে পারবেন এইটি রুমটি যদি আপনাদের ব্যালকনি প্রয়োজন না পড়ে তো এবার আসি আমাদের খরচ আসলে এখানে মোটামুটি কত টাকা খরচ লাগতেছে আমাদের তো চলুন প্রথমে দেখব মাটি কাটার খরচ যদি আপনার নিচে থাকে জায়গা মাটি কাটা মাটি কাটার খরচ আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আমরা বিশ হাজার টাকায় ধরে নিলাম তো জায়গা যদি নিচা হয় সেক্ষেত্রে হয়তো আরও বেশি লাগতে পারে বা উঁচু হলে নাও লাগতে পারে আরও কম লাগতে পারে তো ইট লাগবে আপনার আমরা ইট ধরলাম ইট আপনার পাঁচ হাজার ইট ধরলাম পাঁচ হাজার ইটের দাম আমরা ধরলাম পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে নয় টাকা করে ইটের হাজার ধরা হয়েছে হয়তো অনেক ক্ষেত্রে জায়গা অনু অনুসারে হয়তো অনেক ক্ষেত্রে এর কমও লাগতে পারে তো আমি একটা আপনাদেরকে জাস্ট আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে আসলে মূলত একটা একতলা বাসা করতে আপনাদের কি কি কত টাকা একটা খরচ একটা আনুমানিক একটা খরচ আপনাদেরকে তুলে ধরবো আপনাদের কাছে তো চলুন দেওয়ালে আপনাদের ইট লাগবে এটা হচ্ছে আপনাদের ধাড়িতে লাগবে দাড়িতে পাঁচ হাজার যদি ধারি মোটামুটি আপনার চার ফিট উঁচু করেন সেক্ষেত্রে এবং টোটাল বাড়িতে আমরা আমাদের এই হিসাবটা যদি নাও ধরি টোটাল আমাদের বাড়িতে সাত পাঁচ বারো হাজার যদি আমরা ইট ধরি সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে টোটাল ইট যদি আমরা ইট বারো হাজার ধরি বারো হাজার গুণ নয় তাহলে আমাদের এটা হচ্ছে প্রায় এক লক্ষ আট হাজার টোটাল আমাদের ইট লাগতেছে এক লক্ষ আট হাজার টাকা খোয়া লাগবে খোয়া লাগবে আপনাদের ছয় হাজার ইটের খোয়া লাগবে এখানে বা কমও লাগতে পারে তো এখানে ছয় হাজার খোয়া আমাদের টাকা খরচ পড়বে প্রায় বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা খরচ পড়বে তারপর যেটা সিমেন্ট লাগবে আমাদের সিমেন্ট লাগবে দুশো পঞ্চাশ ব্যাগ দুশো পঞ্চাশ ব্যাগ সিমেন্ট লাগবে সেক্ষেত্রে আমাদের আস্তে প্রায় এক লক্ষ টাকার মতন এক লক্ষ টাকার মতন সিমেন্ট খরচ আমরা ধরে নেব রড লাগবে রড লাগবে দুই হাজার পাঁচশো কেজি সেক্ষেত্রে আমাদের দাম আসবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আসবে রডের দাম তারপরে বালি লাগবে আপনার সেফটি হিসাবে বালি লাগে সেক্ষেত্রে আপনার বালি লাগবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বা আরও কম লাগতে পারে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা ধরলাম দরজা লাগবে দরজা লাগবে আপনার যদি আপনি স্টিলের দেন বা ফেলের যদি দরজা দেন সেক্ষেত্রে আপনার দরজা লাগবে ছত্রিশ হাজার টাকা আনুমানিক একটা হিসাব বাথরুমের ক্ষেত্রেও এবং অ্যাসেস গেটের জন্য আপনি যদি গেট ব্যবহার করেন আচ্ছা এইগুলো হিসাব আমরা ধরি যে প্লাম্বার ওয়ারিং এবং প্লাম্বারের জন্য আমরা এখানে ধরতে পারি তিরিশ হাজার টাকা এটা জাস্ট একতলা বাড়ির জন্য মোটামুটি আপনার এবং মিস্ত্রি খরচ আপনার লাগবে মিস্ত্রি খরচ লাগবে আপনার প্রায় সত্তর হাজার টাকা মিস্ত্রি খরচ লাগবে এখানে তো মোটামুটি এই খরচগুলো আপনাকে একটা করতে হবে দেখা যাক এখানে কত আসছিস আমাদের খরচ বিশ হাজার এক লক্ষ আট হাজার বাউন্ন হাজার এক লক্ষ এক লক্ষ ষাট হাজার পঁয়তাল্লিশ হাজার ছত্রিশ তিরিশ হাজার তো ছয় লক্ষ একুশ হাজার মোটামুটি আপনাদের খরচ হবে তো এখানে আরও অনেক খরচ রয়েছে বা রয়েছে বাথরুমে যদি আপনি টাইলস লাগাতে চান সেক্ষেত্রে আপনার খরচ রয়েছে তো এখানে আরও মূলত আরো এক দেড় লক্ষ টাকা আপনার বেশি খরচ হবে যদি আপনি একতলা করতে চান আর এখানে ফাউন্ডেশন করতে হলে আপনার আরও চার লক্ষ টাকা বেশি খরচ পড়বে যদি আপনি ফাউন্ডেশন করতে চান যদি এক উপরে উঠাতে চান সেক্ষেত্রে ফাউন্ডেশন করতে হবে আপনাকে আরও তিন থেকে চার লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে তো মোটামুটি আপনাদের হিসাব এটি যদি আনুমানিক একটা হিসাব আপনারা ধারণা থাকে সেক্ষেত্রে আপনার বাসাটি করতে অনেক সহজ হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ